পরিবেশের ভারসাম্য রক্ষা করতে জরুরি হয়ে পড়েছে বৃক্ষরোপণ। সেই বিষয়টি লক্ষ্য রেখে রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এ জোনের মেজর পার্কে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দ্য ইসমাইল ফাউন্ডেশনের পরিচালনায় ও দুর্গাপুর ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন দ্য ইসমাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে 25টি বৃক্ষরোপণ করা হয়। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এই আমরা দুর্গাপুরের কনিষ্কমরের সামনে মেজর পার্কে আমরা এসেছি আজকে বৃক্ষরোপণ করার জন্য। 25টা গাছ লাগাচ্ছে এখানে। আচ্ছা, তো আমাদের মেন উদ্দেশ্য পরিবেশ দূষণমুক্ত করা। ঠিক আরে বৃক্ষ ছেদনের জন্য আমাদের পরিবেশ দূষণের যে সম্মুখীন হয়েছে সেই পরিবেশকে আমরা বাঁচানোর জন্য আমাদের এই কর্মসূচি। আমাদের এই পুরো বর্ষাকালটা আমরা এই কর্মসূচি বরাবর নেবো। দুর্গাপুরের প্রত্যেক প্রান্তে আমরা গাছ লাগিয়ে দুর্গাপুরবাসীকে আমরা অক্সিজেনপূর্ণ সুস্থ পরিবেশ দিতে চাই। যে দুর্গাপুর যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট থেকে আজকে গাছ দেওয়া হয়েছে এদিকে। ওনারা প্রায় 30টার মতো গাছ নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় লাগাচ্ছেন এবং আগামী দিনে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে আরও গাছ নেবে। বিভিন্ন স্থানে এই কর্মসূচি এরা গ্রহণ করবে। ফরেস্ট ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি এই এনজিওকে সহায়তা করার জন্য। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।